ছয়-নয় কইরা মানুষের জীবন নষ্ট করবা, মনে রাখো আল্লাহ তোমাকে বারো চব্বিশ কইরা একদম মুছে দেবে এই দুনিয়া থেকে। বাহানা বানিয়ে লাভ নেই, থাকার হলে থাকো নয়তো রাস্তা মাপো। প্রেম করলা, আবার অভিনয় করলা, আবার ফ্যামিলির অজুহাত দেখিয়ে আমাকে রেখে চলেও গেলা। আচ্ছা, আমাকে না হয় অজুহাত দিলা, কিন্তু আল্লাহর কাছে কি অজুহাত দিবা? যে আপনার ফোন রিসিভ করেই বলে বিজি আছি, পরে কথা বলি কিংবা পরে কল দিও, সেই মানুষটাই অন্য কারোর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে। মেসেঞ্জারে আপনার রিপ্লাই দেওয়ার জন্য যে মানুষটা ঘন্টার পর ঘন্টা সময় নেয়, ঠিক সেই মানুষটাই মেসেঞ্জারে অন্য কারো নামের পাশে সবুজ সিগন্যালের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। অনেকে বলে না, ক্ষমা করে দেওয়া মানুষগুলো অনেক বড় মনের হয়, কিন্তু আমার মনে হয় বারবার ক্ষমা করে দেওয়াটাও ঠিক না, কারণ এরকমটা করাতে আপনি আপনার নিজের ভ্যালু হারিয়ে ফেলবেন। কোনো একদিন বেলা শেষে ক্লান্ত সূর্যের মতো আমার জীবনের প্রদীপটাও হয়তো নিভে যাবে। খারাপ সময় চলে যাবে, কিন্তু বদলে যাওয়া মানুষের মুখগুলো কখনো ভুলব না। মানুষ মানুষকে ভালোবাসে না, ভালোবাসে তার অবস্থানকে। বিশ্বাস না হয় তোমার অবস্থানের পরিবর্তন করে দেখো। যারা একসময় তোমাকে ছেড়ে গিয়েছিল, তারাও ফিরে আসার জন্য বাহানা খুঁজবে। কাকে বিশ্বাস করবেন, এখন তো মানুষ কসম দিয়ে মিথ্যা কথা বলে। ইচ্ছে তো আমারও ছিল সারা জীবন তোর হাত ধরে পথ চলতে, কিন্তু সময় আর পরিস্থিতি আমাকে তোর থেকে দূরে সরিয়ে দিয়েছে। বিশ্বাস রক্ষা করতে শেখো, কারণ বিশ্বাসটা একবার ভেঙে গেলে যতই সত্যি কথা বলো না কেন, সবকিছু মিথ্যেই মনে হবে।